বিশৃঙ্খলা সৃষ্টি করে দাবি আদায় করা যায় না আর লাঠি নিয়ে রাজপথে নামাও ভালো উদাহরণ নয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস এবং দৃঢ়তা বাংলাদেশের উন্নয়নের পেছনে অনন্য ভূমিকা পালন করছে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ায় আহ্বান জানান মন্ত্রী এর আগে শহীদ ডক্টর শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি বলা হচ্ছে যে মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ভালো কথা তার জন্য তো লাঠি শুটার দরকার হয় না আপনি লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না মূল্য কমাবার জন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে সেটা সরকার করছে আপনিও নাগরিক হিসাবে বা নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন